আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন। কেমন আছেন সবাই? অবশ্যই ভালো, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসছি অতি প্রয়োজনীয় একটি জিনিস, কীভাবে কাঁচা আমটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা দিয়ে সারা বছর আচারও করা যাবে, আবার ইচ্ছে করলে আপনারা ছোট ছোট মাছ ডাল এগুলো রান্না করেও খেতে পারবেন। তবে চলুন দেখে নিই আমি কীভাবে সারা বছর কাঁচা আম সংরক্ষণ করে রাখি। এভাবে ফ্রেশ আম নেবেন, যখন আমের সিজন থাকে তখন তো প্রচুর আম বাজারে পাওয়া যায়। আমগুলো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, আমি দেখতেই পাচ্ছেন কাঁচা কাঁচা আম তখন বাজারে প্রচুর পাওয়া যায়। তো আমি এভাবে আমগুলোকে ফ্রেশ করে ধুয়ে পানি ঝরিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নেব। আমার সাইজ মতো কেটে নিয়েছি, আপনারা চাইলে ছিলকেগুলো ফেলেও কেটে নিতে পারেন। এবার ফ্রাই প্যানে আমগুলো দিয়ে দিয়েছি, আর দিব সামান্য হলুদ আর লবণ। আপনারা চাইলে হলুদ লবণ অ্যাভয়েড করতে পারেন, তবে আমি হলুদ লবণটা দিয়ে রাখি এই জন্য যাতে আমের ভিতরে কালারটা সুন্দর থাকে আর লবণটাও ঠিক মতো থাকে। এবার সামান্য উল্টে পাল্টে নিব, আমি পুরো আমটা সিদ্ধ করব না, জাস্ট একটু জাল দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে নিলে হয় কি, আমটা দিয়ে আপনারা সারা বছর ছোট মাছ, গুঁড়া মাছ, ডাল চচ্চড়ি, আমের টক বিভিন্ন ধরনের জিনিস রান্না করে খেতে পারেন। আর যদি আপনার আচার বানিয়ে খেতে ইচ্ছে করে তখন এই আমটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে বরফটা ঝরিয়ে আচার বানিয়ে নেবেন, মোটেই নষ্ট হয় না। যেরকম কাঁচা আমের স্বাদ ওরকমই পাওয়া যায়। এভাবে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন। তো আমি এভাবেই সারা বছর রাখি, আপনারাও ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।